শাপলা একাডেমি ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি এ ভিডিওতে আমরা কিছু বিশ্লেষণ করব প্রাইমারি ভাই নিয়ে অনেক পরীক্ষার্থীর সাথে কথাবার্তা বলে আমি এই ভিডিওটি আজকে তৈরি করেছি এই ভিডিওটি আশা করি আপনাদের জন্য একটি মাস্টার ক্লাস ভিডিও হতে যাচ্ছে ভিডিওর শুরুতে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে বিস্তারিত বলতেছি নাম জন্মস্থান যে সকল পরীক্ষার্থী ভাইবা দিতে যাবেন তার নিজের নাম তার নিজের নামের সাথে সম্পর্কিত অন্য কোনো ব্যক্তিত্বের নাম এবং তার অবদান এগুলো সম্বন্ধে জানতে হবে এবং তার জন্মস্থান যে জেলায় জন্মগ্রহণ করেছেন সে জেলায় বিখ্যাত কবি বিখ্যাত ব্যক্তিত্ব বিখ্যাত মুক্তিযোদ্ধা বিশিষ্ট বীরুত্তম এই লোকজন যদি থেকে থাকে তাদের সম্বন্ধে বিস্তারিত জেনে যেতে হবে দুই নম্বরে আছে সাবজেক্ট অর ক্যাম্পাস এটা প্রথম কোশ্চিন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন সাবজেক্টে পড়েছেন সেক্ষেত্রে নিজের সাবজেক্ট নিজের সাবজেক্টের জনককে এবং এই সাবজেক্ট সম্বন্ধে বিস্তারিত জেনে যেতে হবে এ সাবজেক্ট সম্বন্ধে আপনাকে প্রশ্ন ধরবে এটা মাস্ট এবং ক্যাম্পাস ক্যাম্পাসে স্বাধীনতা যুদ্ধের অবদান কি ক্যাম্পাস কবে প্রতিষ্ঠিত ক্যাম্পাস সম্বন্ধে বিভিন্ন স্মরণীয় ঘটনাবলী সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করতে পারে তারপরে আপনাদের জানতে হবে ডিপিই এর বিস্তারিত ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন কখন প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান কি কি কাজ করে কিভাবে শিক্ষক নিয়োগ দেয় এই এর আওতায় কী কী কাজ হয় এই সম্বন্ধে আপনাকে বিস্তারিত জেনে যেতে হবে তারপরে গান এবং কবিতা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে গান এবং কবিতা বলতে আপনাকে অবশ্যই বলবে সেক্ষেত্রে আপনারা দুই তিনটি গান এবং দুই তিনটি কবিতা মুখস্থ করে যেতে হবে গতানুতিক গতিকের বাইরে কিছু জিনিস মুখস্থ করতে হবে যেমন আমি কথা বলে জেনেছি যে একই কবিতা বারবার যখন বলতে যাই কিছু জনপ্রিয় কবিতা সেক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডের সদস্যরা বলে যে এটা বাদ দিয়ে আরেকটি বলুন আপনি যদি একটি কবিতা মুখস্থ করে সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা নেগেটিভ ইফেক্ট পড়তে পারে তাই এক্সেপশনাল কোনো কবিতা মুখস্থ করে যেতে হবে মুক্তিযুদ্ধ ও পদ্মা সেতু মুক্তিযুদ্ধ ও বলতে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সম্বন্ধে আপনাকে খুব ভালোভাবে জেনে যেতে হবে এবং পদ্মা সেতু সম্বন্ধে বিস্তারিত জানতে হবে ইংলিশ স্পিকিং ভাইবা বোর্ডে অনেক বোর্ডে আছে যেখানে কিছু বাংলা কিছু ইংলিশ কিছু ইংলিশ এগুলো নিয়ে কোশ্চিন হয় তাই এ ব্যাপারে আপনাদের ভালো জেনে যেতে হবে পেপার এবং প্যাসেজ পেপার এবং প্যাসেজ আপনাকে পড়তে দিতে পারে একটি বই দিয়ে বললো যে এই প্যাসেজটি আপনি রিডিং পড়ুন অথবা পেপার দিয়ে বললে প্যাসেজটি আপনি রিডিং পড়ে যান আপাতত এই কমন বিষয়গুলো আপনাদের অবশ্যই জেনে যেতে হবে যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল এগুলো হাইবাবরে একটি পজিটিভ ইফেক্ট তৈরি করে এছাড়া আপনারা বিস্তারিত সাধারণ জ্ঞান বাংলা দ্বিতীয় এই বিষয়গুলো জেনে যাবেন শেখ মুজিবুরের তিনটি গ্রন্থ শেখ হাসিনা সম্বন্ধে শেখ হাসিনার প্রকল্প সম্বন্ধে জেনে যাবেন ধন্যবাদ সবাইকে